ইরানের একজন কি বলবো প্রাণ পুরুষ ইবনে আবুল আলি সিনা, তো উনি কেমন বিজ্ঞান মনস্ক ছিলেন তার একটা গল্প বলে আমি আমার মেন বক্তৃতাতে আসবো। উনি অসুস্থ মানে মৃত্যু পথে যাচ্ছে, তো এ সময় ওনার একজন শিষ্য তার সাথে দেখা করতে আসলেন। তো দেখা করতে আসলে ইবনে আবুল আলি সিনা ওনাকে বললো, ওনার ছাত্র বললো, দেখো আমার মাথার মধ্যে এই জিনিসটা ঘুরতেছে, আমি এটার সলিউশন পাই না, তা আমার মনে হয় তুমি এটার সলিউশনটা একটু ভালো জানো, তা আমাকে একটু বোঝাও। তো ছাত্র মনে করলো বোধ হয় হুজুর জানেন না যে উনি আসলে মৃত্যুর পথে যাচ্ছে। তো সেদিন একটু সান্ত্বনা দেওয়ার জন্য বললো, হুজুর আপনি একটু ভালো হন, পরে আসলে বোঝাবো। তখন উনি বললেন, তোমার কি কোনো অসুবিধা আছে? আমি যদি একটু বেশি জ্ঞান নিয়ে পৃথিবীর থেকে যাই, এতকাল বিজ্ঞান মানুষ করছিলেন, কিন্তু ঘটনা হলো তার পরবর্তী ফলোয়ারও এরকম বিজ্ঞান মানুষ থাকে না। তা আমি মনে করি যে হামদার্দ ইউনিভার্সিটি বাংলাদেশ, এটা পৃথিবীর মধ্যে আমি কিন্তু আমার মনে কোনো দ্বিধা নাই যে পৃথিবীর মধ্যে একটা অনন্য উদাহরণ সৃষ্টি করতে পারবে এবং সেই পথে আমরা আগাচ্ছি, হয়তো একটু সময় লাগবে। সেটা হলো যে দেখেন চিকিৎসার শাস্ত্রে আয়ুর্বেদ বলেন ইউনানি বলেন, এটা তো বিজ্ঞান ভিত্তিক, দ্রব্যগুণ দিয়ে চিকিৎসা করছে, তাই না? আমরা তো আর ফুদিয়া চিকিৎসা করছি না, তাবিজ দিচ্ছি না তো আমরা। যে হামদর্দ ইউনিভার্সিটি যারা আয়ুর্বেদ ইউনানি যারা ছাত্র হবে তাদের কিন্তু আমরা কোর্সে ইনক্লুড করেছি যে এসেনশিয়াল মেডিসিন লিস্ট পড়তে হবে। এটা ইউজিসি অ্যাপ্রুভ হয়ে গেছে না? হয়ে গেছে। সুতরাং তারা কিন্তু জেনারেল ফিজিশিয়ানদের মতো চিকিৎসা বরং তার চেয়ে এক ডিগ্রি বেটার, কারণ ওরা তো ন্যাচারাল প্রোডাক্টদের চিকিৎসাটা এডিশনাল জানে না, কথা বলছেন না? এই কাজেই এই সুবর্ণ সুযোগের সদ্ব্যবহার করা আমাদের সবার কর্তব্য, এই একটা। দ্বিতীয় আরেকটি কথা বলে, হীনমন্য হওয়ার কোনো কারণ নাই। দেখেন চিকিৎসা শাস্ত্রটা যেরকম আছে, যারা হাইলি স্পেশালাইজড ওরা কিন্তু টেকনিশিয়ানের মতো, দেখবেন যে কার্ডিয়াক সার্জন বা নিউরো সার্জন মনে করে খুব বুদ্ধিমান, কিন্তু ওটা তো বুদ্ধিতে আমার কিছু লাগে না, মিস্ত্রির কাজ। আপনার অ্যাকচুয়ালি অর্থোপেডিক সার্জন টোটাল মিস্ত্রির কাজ, বুঝলেন না? বুদ্ধের ভিত্তির ব্যাপার নয়, কিন্তু একজন রোগীর চিকিৎসা অ্যাজেবল করা সেখানে বুদ্ধিবৃত্তির না, কিন্তু একটা অনন্য প্রফেশন। আপনি ওর ব্যথায় ব্যথিত হইতে হয় তাহলে তার কাছে যায় তো, বুঝলেন না? তাহলে আপনি চিন্তা করে দেখেন বর্তমান জামানায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কম্পিউটার অনেক ক্ষেত্রে চিকিৎসা করতে পারবে, যে ডাক্তার সে ভালো করতে পারবে, কারণ ভুল কম্পিউটার ভুল হবে না, তাদের প্রোগ্রাম তো। কিন্তু তাও তো আপনি কম্পিউটারতে চিকিৎসা নিতে চাবেন না, কারণ কম্পিউটার তো আপনার ব্যথায় ব্যথিত হয় না, সে আনন্দে সে হাসে না, সে টোটালি প্রোগ্রাম। আমি বলতেছি যে হামদর্দ বিশ্ববিদ্যালয় যে উদ্যোগ নিয়েছে সেটা যদি মেচিওর হতে শুরু করছে, হলে পরে এটা একটা অনন্য উদাহরণ বাংলাদেশ পৃথিবীতে হবে। এর জন্য চাই আপনাদের সহযোগিতা। ধন্যবাদ আপনাদের।